না ওটার মুভিটার নায়কটাকে সেটা জানতে চাইছিলাম আমি। এটা শুধু মুভির নামটা আমি এখনো শুনিনি। হ্যাঁ, খুবই বড় বড় সেলিব্রিটিরা এসেছে অ্যাওয়ার্ড নিতে, তাদেরকে দেখেও খুব ভালো লাগছে। ইভেন পারফরমেন্স করবো, খুবই ভালো লাগবে। আর এই প্রোগ্রামটা তো সবসময়ই হয়, অনেক বড় করেই হয়, তো এসে খুবই ভালো লাগছে। অনেক জনপ্রিয় মুখ দেখছি, খুবই ভালো লাগছে দেখে দেখে। সাকিব খান আসার কথা ছিল, উনি এখনো আসেনি। এই সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। বর্তমান হচ্ছে আমি নাচ গান মডেলিং নিয়ে আছি, কিন্তু হ্যাঁ একটু কিছুদিন ধরে অফ আছি, বাট হ্যাঁ ইনশাল্লাহ আবার শুরু করছি। এখনো এগুলো নিয়ে চিন্তা করিনি, মাত্র শুরু করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে সব করবো ইনশাল্লাহ। আজকে তো এই প্রোগ্রামে সাকিব খান আসেন, ভবিষ্যতে কি নায়ক হিসেবে সাকিব খানকে পাওয়ার ইচ্ছা আছে? এমন প্রশ্নের কোনো উত্তর আমি দিতে চাচ্ছি না, ঠিক আছে? বাট হ্যাঁ, সে খুবই জনপ্রিয় একটা নায়ক, তো তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, তার সাথে ছবি করার ইচ্ছা আছে কি না সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। প্রিয়তমা ছবিটা হ্যাঁ দেখা হয়েছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। পুরো মুভিটাই সুন্দর, এমন কোনো দৃশ্য নেই যে না ওইটাতে অ্যাটাচ করেছে, বাট হ্যাঁ ছবিটা খুবই অ্যাটাচমেন্ট বলা যায়। বাট হ্যাঁ লাস্ট মোমেন্টটা খুব ভালো, ওটা খুব ভালো লেগেছে যখন সাকিব ভাইয়া জানতে পেরেছে, সো ওইটা খুব ভালো লেগেছে। আজকের প্রোগ্রামটা আপনার কেমন লাগছে? আজকের প্রোগ্রামটা এখনও হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সো হ্যাঁ খুবই সব মিলে খুব ভালো লাগছে। ভাই বলেন। না ওটা আমার দেখা হয় না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাট হ্যাঁ দেখা হয় না, আমি ছবি খুবই কম দেখি, বাট হ্যাঁ যখনই সুযোগ পাই তখনই বাংলা সিনেমা দেখার ট্রাই করি। কি নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছেন? অবশ্যই দেখি, বাট কিছু কিছু মোমেন্টে। হ্যাঁ ইনশাল্লাহ। আমি ওইটা নিয়ে এখনো ঘাটি নাই, তো এই জন্য বলতে পারতেছি না। করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমি যেহেতু মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিকের ফার্স্ট উইনার হয়েছিলাম, এরপর আমার কাজটা আমি একটু অফ দিয়েছি। হ্যাঁ, সো হ্যাঁ ইনশাল্লাহ আমি এখন আবার শুরু করেছি, তো ইনশাল্লাহ ভালোভাবে শুরু করবো। ভাই আমি এমন কোনো প্রশ্নের উত্তর দিয়ে ট্রোল হতে চাচ্ছি না, বাট হ্যাঁ যতটুকু বলেছি এতটুকুই সীমাবদ্ধ ইনশাল্লাহ। আমি বললাম না, না 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 আমি এগুলো নিয়ে এখনো ঘাটিনি, না আমি দেখিনি, না 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 দেখিনি। না ওটার মুভিটার নায়কটাকে সেটা জানতে চাইছিলাম আমি। এটা শুধু মুভির নামটা আমি এখনো শুনিনি। হ্যাঁ না 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 আমি কিছুদিন আমার অফ আছে, মিডিয়ার কিছুদিন অফ, আমি অনেকদিন পর আবার মিডিয়াতে এসেছি। আপনি যে মুভির নামটা বলেছেন আমি ওটা নিয়ে এখনও শুনিনি, সো এই জন্য সরি। সো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আল্লাহ হাফেজ।